আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাওন বলছি জার্মানি থেকে, এবং একটি মেঘলা দিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং আজকে শুক্রবার, আমি এখন নামাজ পড়তে যাচ্ছি। সো মজার বিষয় হলো, এখন যদি আপনি নামাজ পড়তে যান, আপনাকে আপনার নিজের জায় নামাজ নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তারা আপনাকে মসজিদে অ্যালাউ করবে না নামাজ পড়ার জন্য। এবং সেই সাথে মাস্ক তো অবশ্যই লাগবে, এবং তারা হ্যান্ড স্যানিটাইজার আরও অনেক কিছু রেখেছে যাতে আপনি নিজেকে ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করতে পারেন। এবং তাজরিন কাজে চলে গিয়েছে, আমার আজকে কাজই নাই, তো আজকে কিছু একটা স্পেশাল রান্নাবান্না করব, দেখা যাক কী রান্না করা যায়। এবং তাজরিনের জন্য একটা ছোট সারপ্রাইজ আছে। এটা হলো মসজিদের বাইরের দিকে, এটা হলো একটা মরক্কান মসজিদ, এবং মসজিদে ঢোকার পরেই আপনার ডিটেলস দিতে হবে, কারণ এখন মসজিদে লিমিটেশন করে দিয়েছে, একটা সীমিত সংখ্যক মানুষই শুধু নামাজ পড়তে পারে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম তাজরিনের জন্য একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা ছিল যে আমি এখান থেকে মিষ্টি অর্ডার করেছি। মিষ্টিটা হলো বাংলাদেশি এক আপু আছেন, উনি রিসেন্টলি মিষ্টি বানানোর একটা ফেসবুক পেজ করেছেন, সেখানে উনি বিভিন্ন ধরনের মিষ্টি সেল করছে। তো আমি চিন্তা করলাম যে একবার ট্রাই করে দেখি, তাজরিনকেও দেখিয়েছি, তাজরিন বলেছে যে তার এই মিষ্টি পছন্দ, মানে পিকচার দেখে যেগুলো ভালো লেগেছিলো তো সেগুলোই আমরা অর্ডার দিয়েছি। আমি তাজরিনকে বলি নাই, আমি আপনার হাজব্যান্ড এসে মিষ্টি দিয়ে গেলাম, আমি স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম। মিষ্টি দেখতে অনেক সুন্দরই লাগছে, ফুলি খেতে অনেক মজা হবে। এখন তাজরিনের জন্য অপেক্ষা করছি, পলিথিনে আছে তো খুলে দেখাতে পারছি না, বাসা যেয়ে দেখাতে পারবো। যে এখানে একটা মিক্স বক্স নিয়েছি, চার টাইপের মিষ্টি আছে, নিচে আরেকটা বক্স আছে যেখানে রসমালাই আছে। বাজার করার জন্য তুর্কিশ একটি দোকানে এসেছি। কমেন্ট করে জানান যে ছোটবেলায় কারা এই ধরনের পাইপ আইসক্রিম খেতেন, আমি তো অনেক খেয়েছি। ঘুরতে ঘুরতে আবার এক বাঙালির সাথে পরিচয় হয়ে গেল, মানে সরি দেখা হয়ে গেল। আপনার নামটা বলবেন? অনেক ভালো লাগছে, আমার নাম দিব দেখতে। ও এটা তো তাজরিন, তাজরিনের চোখ প্রোটেকশন দেয়, চশমা লাগে না আমার মতো। আমি তো ভাবছিলাম এটা একটা বাংলাদেশি আপু, এই দেখছো মানে মেয়ে মানুষ দেখতে না দেখতেই। বাজার করতে করতে তাজরিনও চলে আসছে, খুব ভালো লাগলো, কারণ ওকে দিয়ে ব্যাগ টানাচ্ছি। এই যে তাজরিন ব্যাগ টানতেছে, ভালো হইছে, আমিও টানতেছি। বলে রাখা ভালো যে সবচেয়ে ভারীটা আমি নিজেই টানতেছি, নানা লোকজন ভাববে খালি বউকে দিয়ে কাজ করাই। তো এবং বৃষ্টিও পড়ছে, তো আপনাদের সাথে বাসায় যে কথা বলি, কারণ এখন ছাতি ধরতে হবে আমাকে। ছাতির সাথে যদি তার জন্য একটা ক্যামেরা সেট করা থাকতো তাহলে কিন্তু ভালো হইতো। আমাকে দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেল, একজন আমার ইনস্টাগ্রামে কোশ্চেন করেছে, জার্মানিতে কি এখনো শীত যায় নাই? তো আসেনি এখনো, সেটাই, শীত এখনো আসেনি। অ্যাকচুয়ালি আমাদের সামার চলছে, কিন্তু সূর্যের কোনো দেখা নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টির কারণে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, যার কারণে পাতলা সোয়েটার টাইপ বা ফুল হাতা জামা কাপড় পরা লাগছে, কারণ ঠান্ডা লাগে। জার্মানিতে এখন আষাঢ় মাস চলছে। হ্যাঁ, মানে না তো মন, এখানে শুনো না। সো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা তো বাসায় চলে এসেছি, এবং এসে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্টও করে ফেলেছি। তাজরিন তো আগের ভিডিওতে বলেছিল যে তার দুঃখের কথা, যে তার জামা কাপড় গায়েব হয়ে গিয়েছে, পার্সেল খুঁজে পাইনি। আমরা খুশির সাথে বলছি ওই জামা আমরা এখনো খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ আমরা টাকা ফেরত পেয়েছি, তাজরিনের কোম্পানিতে ইমেল করেছিল, মানে যে ওয়েবসাইট থেকে কিনেছিল, যে আমরা জামা পাইনি, তো তারা পরের দিনই রিটার্ন করে দিয়েছে। সো আমরা আর বদার না যে পার্সেল কেউ পরে নাচছে না কি করছে আল্লাহই জানে। তো তাজরিন যে টাকা পাচ্ছিল ওই টাকা তো আমাকে ফেরত দাও নাই, কি করছো ওই টাকা দিয়ে? জানতে চাও ওই টাকা দিয়ে কি করছে? কি করছো? Jamming.
মানে তার জন্য টাকা ফেরত পাওয়ার পরই সেদিনই মনে কিনে ফেলছো না আমার অর্ডার দিছো? ওই দিন রাতে আমি অ্যাকচুয়ালি যেগুলো আগে অর্ডার দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেসব সাইজ পরি সেগুলো সব আউট অফ স্টক, তো আমি অন্য জামা কাপড় অর্ডার দিয়েছি, হোপফুলি সুন্দর হবে। কথা না বাড়িয়ে দেখি তাজরিন কি কিনলো এবং জামাগুলো তার জন্য আমি কিনে দিয়েছি, তাই না? মানে কেমন, খালি নিজের উপরে ক্রেডিট নিতে চায় না, মেরে পেসে সে মেনে খুদ খরিদা হ্যায়। এখন আমরা কথা না বাড়িয়ে আর শাওনের ওভার অ্যাক্টিং না দেখে এখন আমরা চলেন জামা কাপড় দেখি। আমার তো খুবই ভালো লাগে নতুন জামা কাপড় খুঁজে খুঁজে। তাজরিনের ঈদ আর ঈদ সামনের মাসেই আমাদের ইনশাআল্লাহ, সামনের মাসে না হলে এই মাসে ঈদ হবে, কোরবানি ঈদ আমি শিওর না, এই মাসের শেষে সামনের মাসে শুরু, দুইটার মধ্যে এক জায়গায় ঈদ হবে। চলুন আমরা দেখে আসি তাজরিনের ঈদের জামা এবং পুরাতন করে ফেলি। তা ম্যাডাম আজকে লাইভে কি বেচবেন? আজকে আমরা চলে এসেছি নতুন জামা কাপড় নিয়ে, আপনারা কিনতে চান? জানা তোমার লাইভ বেশি বেশি শেয়ার করতে হবে তো, ভুলে গেছো? ও আচ্ছা সরি। যে আপুরা দেখছেন প্লিজ আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করলেই আছে 10% ডিসকাউন্ট, কোথায় আমি নিজেও জানি না। জোকস অ্যাপার্ট, এই যে আমার একটা পার্সেল, দেখে তো মনে হচ্ছে ল্যাপটপ কিনছো। আসলে দেখতেই অনেকটা সেই রকম, ল্যাপটপের ডেলিভারি কিন্তু এরকমই। নাকি জুতা দিয়ে গেছে ভিতরে? আরে না, জামার ভিতরে জুতা দিবে কেন? আর এই যে আরেকটা, অন্যরকম দেখাচ্ছে, বাট আই হোপ ডে লাইটটা দেখতে সুন্দরই লাগবে, কারণ খারাপ না তাই না শাওন? সুন্দর হয়েছে তাজরিন, থ্যাংক ইউ। নাইস, টাকাটা আমাকে দিয়ে দিতে পারো। এখান থেকে অর্ডার করেছিল এবং তাজরিনের পার্সেল গায়েব হয়ে গিয়েছিল। ও মাথাই খারাপ, এতগুলো জামা কিনছো, তিনটা তিন তিনটা। তাজরিন সাধারণত জামা কিনে না, কিপটামি করে জামা কাপড় কেনার ক্ষেত্রে। এই কিপটামি কি করছি? হ্যাঁ, ইভেন আমি নিজে ওকে বলি যে আমি পে করতেছি তুমি কিনো, তাও কিনে না। এমন না যে তাজরিন টাকার অভাবে কিনে, কেন জানি ওর কিনতে গেলে এত দ্বিধাদ্বন্দ্ব আসে মাথায়। র রিয়েকশন হয়ে তাজরিন, জীবনের প্রথম জামা দেখতেছে, মানে ওয়েবসাইটে পরে না। আসলে কালারটা কিন্তু সুন্দর লাগতেছে, ক্যামেরার ছাড়া এটা দেখতে কিন্তু অন্যরকম আমার কাছে লাগছে। মেবি আমাদের বাসার লাইটের কারণে কিছুটা ক্যামেরাতে ডিফারেন্ট হতে পারে, বাট এমনি বাস্তবে দেখতে সুন্দর লাগছে। সুন্দর প্লাস কালার কম্বিনেশনটাও সুন্দর তাই না? ইয়েস, কারণ এটা আমি চুজ করে দিয়েছিলাম। আসলে সত্যি কথা, প্রত্যেকটা জামা আমি ফেভারিটস এ লিস্ট করে তারপর শাওনকে দেখাই কোনটা ভাল লাগে কোনটা ভাল লাগে কোনটা ভাল লাগে, দেন ও আমাকে চুজ করে দিয়েছে। তাজরিন একটা ঈদের দিন সকালে পরবে, একটা ঈদের দিন দুপুরে পরবে, আর একটা রাত্রি পরবে, চারটা তো, আর একটা ঈদের রাত্রে পরবো, আর একটা হলো ঈদের পরের দিন পরবা। এটা কেমন জামা? র‍্যাপ ড্রেস। র‍্যাপ ড্রেস, ও আমি তো মনে করতাম খালি র‍্যাপ খাওয়া যায়, জামা পরাও যায়, জানতাম না। ফ্লোরাল ডিজাইন এই জামাটাও কিন্তু তার জন্য সুন্দর হয়েছে। নতুন নতুন সুন্দর সুন্দর জামা কিনলা, তার জন্য কি পার্টি দিবা? জামা খরচ করে কিনছি তাতে আবার পার্টি দিব? তোমার না আজকে আনন্দের দিন না শাওন, এইসব জামা তুমি পরো, তোমার জন্য কিনে দিলাম, এবার তুমি আমাকে পার্টি দাও না, না না সব তোমার, আমি কি পার্টি দাও? আমি কেন তোমার জামা পরবো? যদি তুমি এখন তোমার বাসার বউকে দিবা, তোমার বোনকে দিবা, যাকে খুশি। ঠিক আছে ঠিক আছে, এই ধরলে 20 টাকা, ধরলে 20 টাকা, ধরলে 20 টাকা, এই ধরলে 20 টাকা, এইগুলো 20 টাকার দামের থেকে বেশি। ও তাই না? তার জন্য 1000 টাকার জামা কিনছো? বাংলা দামে 7600। ভিডিও শুরুতে কিন্তু আমি একটা তাজরিনের জন্য সারপ্রাইজ দেখেছিলাম, সেটা তাজরিনকে দেখিয়েছি, কিন্তু তাজরিন আমার সেরকম সারপ্রাইজ হয় নাই, তো ব্যাপার না, কারণ মনে বুঝে গেছিল যে আমি মনে হয় অর্ডার করতেছি। পার্সোনালি চিনি না,
কথা হয়নি। বেসিক্যালি ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ডের অনেক ফ্রেন্ডরা কিনেছে, তারা ভালো পজিটিভ রিভিউ দিয়েছিল, তো আমিও ভাবলাম ট্রাই করে দেখি। তো কি কি মিষ্টি কিনেছি সেটা আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি। তাজিন এসএসসি পাশ করেছে, তার খুশিতে মিষ্টিটা কেনা হয়েছিল। আমি সেই 2009 সালে পাশ করছি, তুমি 2020 এসে খাওয়াচ্ছ। ও তো মিষ্টি তুমি তাহলে কি কৃপণতা করেছো। এটা কি তাজিন? লাড্ডু। আর এটা? ছানা কাঁচাগোল্লা। আর এটা? ক্ষীরকদম। আর এটা কি? চমচম। এই টাইপের মিষ্টি আমাদের এখানে পাওয়া যায় সাজাতপুরে, এটাকে আমরা বলি কাঁঠাভোগ, এটাকে তো লাড্ডুকে লাড্ডুই বলি, এটাকে বলি আমরা কালো চমচম বলি। তারপর পেজের নাম হচ্ছে বিডি সুইটস। শাওনের মিক্স বক্স দেখে শাওন অনেক পাগল হয়ে গিয়েছিল। আর এইটা মূলত তাজরিনের জন্য আমি অর্ডার করেছি, কারণ তাজরিন দেখাচ্ছিলাম, তাজরিন বলছিল অনেকদিন রসমালাই খায় না। আজকে আমার টার্গেট ছিল যে গরুর মাংস পোলাও খাবো, তারপরে মিষ্টি মুখ করবো, কিন্তু এখনো রান্না হতে অনেক সময় লাগবে। সো আসলে মিষ্টি দেখে খেতে মন চাচ্ছিল, তার জন্য আমরা শুরু করছি। তুমি কোনটা দিয়ে শুরু করতে চাও তাজরিন? হ্যাঁ, আমিও এটাই করতে চাচ্ছিলাম। ছানার মিষ্টি আমার খুব পছন্দ। বিসমিল্লাহ। মিষ্টি আমি আসলে ওইভাবে কখনো খাইনি, খাওয়া হয়নি, সো আগের কোনো টেস্ট দিয়ে আমি কম্পারিজন করতে পারছি না, বাট আমার কাছে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি খেয়েছি, আমার এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, কারণ ছানার মিষ্টি আমার খুবই পছন্দ, মোটামুটির মধ্যে ভালোই, খারাপ না। পরবর্তী যে মিষ্টিটা, এটা হলো এটা যেন তাজরিন ক্ষীরকদম। সরি, নাম মনে থাকছে না, কারণ আমাদের এখানে কাঁঠাভোগ বলে আমি মিষ্টিটার জন্য বেসিক্যালি অর্ডারটা করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি খালো? ভালোই, আলহামদুলিল্লাহ মিষ্টিটা ভালোই লেগেছে। বলতে গেলে আমার অ্যাকচুয়ালি আগের মিষ্টির থেকে মিষ্টিটা বেটার লেগেছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা হোমমেড, সো সেই ক্ষেত্রে আমরা বাইরে সাধারণত যেরকম মিষ্টিটা খাই সেটা থেকে টেস্টটা ডিফারেন্ট হয়, স্বাভাবিক, কারণ এক একজনের রান্না বা বানানোর স্টাইল এক এক ধরনের। রসমালাইটা একটু টেস্ট করে দেখতে চাই যে কেমন হয়েছে। কাঁটা চামচ দিয়ে রসমালাই খাবো আজকে। বিসমিল্লাহ। আমি একবার খেয়েছি, সেকেন্ড টাইম খাচ্ছি। আমি তিনটা মিষ্টি ট্রাই করেছি, একটা কাঁচাগোল্লা, ক্ষীর কদম, রসমালাই। রসমালাইটা আমার কাছে ফাটাফাটি লেগেছে, যে অর্ডার করতে চান €5 তার মানে টোটাল আমার €9.5 খরচ হয়েছে। প্রাইস অনুযায়ী ঠিকই আছে, দোকানে এইভাবেই নেয়। ইন্ডিয়ান যে দোকান থেকে আমরা মিষ্টি কিনি সাধারণত, ওরাও কিলো ৮ টাকা করে চার্জ করে, সো এখানে আধা কেজির মতো আছে, যেহেতু রসমালাই একটা আলাদা সেকশন পুরোপুরি, সো ওইভাবে তো কম্পারিজন করা যায় না, বাট স্টিল আমি মনে করি প্রাইসের দিক থেকে রিজনেবল। তাজরিন এখানেই মনে ভিডিও করতে পারতো, অর্ধেক খেয়ে দিবে। এখন আপনি চিন্তা করছেন, আপনি তো বাংলাদেশে আছেন, আপনার পক্ষে কেনা পসিবল না, কারণ এটা জার্মানিতে। তো এখন চিন্তা করতে পারেন তো, আমরা বাংলাদেশে যারা বসে আছি আমাদের জন্য কোনো কিছু বলবেন না, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো আমার স্কুল ফ্রেন্ড, সে একটা বিজনেস চালু করেছে, সে হলো বেসিক্যালি গ্রোসারি ওয়েবসাইট ক্রিয়েট করেছে, যেখানে আপনি ঘরে বসেই খুব সহজে ডেলিভারি নিতে পারবেন বাসাতে। জাস্ট ওদের ওয়েবসাইটে ঢুকবেন, এই ওয়েবসাইটের নাম হলো আমার ই বাজার, এবং তারা মাত্র শুরু করেছে, যার কারণে শুধুমাত্র এখন উত্তরাতে ডেলিভারি দিচ্ছে। আপনি যদি তাদের ওয়েবসাইটে যান, বিভিন্ন ধরনের অফার দেখতে পারবেন, বিভিন্ন অফার দিচ্ছে, প্লাস ফ্রি হোম ডেলিভারিও দিচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট পারচেস করার পরে। তো আমি মনে করবো যারা উত্তরাতে আছেন বা আশেপাশে আছেন এবং বাইরে যেতে চাচ্ছেন না এই পরিস্থিতিতে, আমি বলবো যে আপনারা ওর ওয়েবসাইটটা দেখতে পারেন। অনলাইন গ্রোসারি শপের লিঙ্কটাও আমি আমাদের ভিডিওতে দিয়ে দিব ডিসক্রিপশনে, যদি আমাদের বাসার দুজনের কারো উত্তরাতে না, নাহলে আমি অবশ্যই সেখান থেকে কিছু একটা কিনতাম, কিনে ওদের সার্ভিসটা টেস্ট করতাম, যেটা এখন পসিবল হচ্ছে না। আপনারা চাইলে কিন্তু টেস্ট করতে পারেন এবং রিভিউটা আমাদেরকে জানাতে পারেন, তাই না? এক্স্যাক্টলি। এবং আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেও দেখতে পারি যে তুই আমাদের সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল কোনো অফার দিবি কিনা। আমরা চেষ্টা করবো যে আমরা আমাদের চ্যানেল থেকে যদি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস প্রমোট করি, চেষ্টা করবো সেটা অ্যাটলিস্ট আপনাদের জন্য কোনো বেনিফিট নিয়ে আসুক বা কোনো ডিসকাউন্ট আনা যায়। তো আজকে রান্না বান্না করতে যেতে হবে, আসলে সত্যি কথা বলতে রান্না করতে মন চাচ্ছে না, কিন্তু বাসায় খাবার নাই, রান্না করতে হবে। আমাদের প্রচুর ক্ষুধা লেগেছিল, বাইরে থেকে আমরা পম ডোনার বক্স কিনে নিয়ে এসেছি। বেসিক্যালি এটা ডোনার কাবাবের মাংস দেয় এবং ফ্রাইস দেয়। খুব ভালো হতো না যদি হাওয়া বাতাস খেয়ে পেট ভরে যায়, তো জীবনের থেকে শান্তির আর কি থাকে। কারণ হাওয়া বাতাসও কিনে খাইতে হইতো, তাজরিন এটাও কমার্শিয়াল হয়ে যেত, বলতো পিও 100% পিওর বাতাস কিনতে আমাদের কোম্পানিতে আসুন, মুখে পাইপ ঢুকাই দিত।
আল্লাহ প্রদত্ত বাতাস সবাইকে ফ্রি দিচ্ছে, এটা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারতাম না, যার জন্য আপনার উচিত শুকরিয়া আদায় করা আল্লাহ যে আমাদেরকে বাতাস না আরো কত নিয়ামত দিচ্ছে যেটা আমরা প্রতিদিন ব্যবহার করছি, কিন্তু সেটার জন্য কিন্তু আমরা সবসময় শুকরিয়া আদায় করছি না। আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবো, প্লাস প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। মজার বিষয় হলো যেহেতু বর্তমান পরিস্থিতি ভালো না, যার কারণে আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশের মতো সিট ফেলিয়েছে যে কোন স্টুডেন্ট কোথায় বসে পরীক্ষা দিবে। মাস্টার্স লেভেলে এসে আমি এক্সপেক্ট করি না, ইভেন বাংলাদেশে থাকতে যখন ব্যাচেলার দিয়েছি সেখানেও কোনো সিটিং এর ব্যবস্থা ভাবে হতো না, র্যান্ডমলি যে বসা যেত, আমরা পাশাপাশি পড়তাম, একজন একজনের খাতা তাকায় থাকতাম। আমি ওকে কখনোই আমার খাতা দেখতে দেই না, শুধু শুধু আমার পাশে বসতে চাই, কেন আমি বুঝি না। যেদিন থেকে বুঝতে পারছি সেদিন থেকে তাজিনের সাথে আমি আর পাশে বসতাম না, কেবল তাই চাকরি নিতে যাই। সত্যি কথা বলতে আমার স্কুল লাইফ থেকেই শুরু, আমি একটাই মোটো থাকতো, সেটা হচ্ছে কারোটা দেখবো না, কাউকে আমারটা দেখাবো না, কেন জানি না। তুমি হলো সেই স্টুডেন্ট না, পিছন থেকে ডাক দিলে বলতে এই দোস্ত একটু বল না বল না বল না, তুমি ভাব খাইতা, এই তুমি সেই স্টুডেন্ট না। জানি না আমি প্রথম থেকে কেন জানি এই জিনিসটাতে আমি বিশ্বাসী না, আমি কাউকে বলবো না আর আমি কাউটা দেখবো না। তা হচ্ছে না যে ঠিক আছে আমি ওটা দেখলাম কিন্তু বলবো না, এমন না, আমি কোনো নাই না। আর ওরকম তো স্টুডেন্ট আরো না যারা ইচ্ছা করে ভুলটা বলে দেয়। তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি, আশা করছি আমাদের ব্লগ ভালো লেগেছে। আমরা চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে ব্যস্ততার সময়ের ভিতরে সম্ভবই না। আশা করা যায় পরীক্ষা শেষ হলে আমরা একটু রিল্যাক্স থাকবো, তখন আবার রেগুলার হতে পারবো। সবার কাছে অনুরোধ, প্লিজ আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করুন, আমরা দুজনে ইন্টার্নশিপের জন্য চেষ্টা করে যাচ্ছি, এখনো সুফল আল্লাহ আমাদেরকে দান করেনি, প্রতিদিন অ্যাপ্লাই করি, প্রতিদিন রিজেকশন খাচ্ছি, এটাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জীবন। অনেকেই বলে যে বিদেশে চলে যাচ্ছ, ওখানে তো বাংলাদেশে চাকরি পাচ্ছ না দেখে বিদেশে যাচ্ছ, মানে এরা কারা, কোন জিনিয়াসরা, আমি তাদেরকে দেখতে চাই যে কি লজিক এই কথাটা বলে। বাংলাদেশে আপনি বাংলাদেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, লো স্টুডেন্ট সবার সাথে কম্পিট করছেন, কিন্তু বাইরে আসলে আপনি বাইরের দেশের লেভেলের স্টুডেন্টদের সাথে কম্পিট করছেন, তাদের চিন্তাধারণা বাংলাদেশি থেকে পুরাই ডিফারেন্ট। সো জব মার্কেট এখানে আরো কমপ্লিকেটেড। সো জাস্ট সেই আঙ্কেল আন্টি ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যে না ভাইয়া, বাংলাদেশে চাকরি পাওয়া বিদেশ থেকে আমি মনে করি ইজি। তোমার কি মনে হয়? ডিপেন্ডস, অ্যাকচুয়ালি আমি বলবো না যে বাংলাদেশে ইজি, বিদেশে থাকে এটা নিয়ে আরেকটা ভিডিও বানানো যাবে। আমি বলবো এটা ডিপেন্ডস, আর সবচেয়ে বড় কথা ভাগ্যে ফেভারে থাকতে হয়। যদি ভাগ্যে থাকে বাংলাদেশই হোক, মঙ্গল গ্রহ হোক, আর যেখানেই হোক, যে সেই কোনো প্রান্ত ইনশাল্লাহ জব পেয়ে যাবেন। আর জব কি পাবেন, কেউ আগে পায় কেউ দেরিতে পায়, এটাই স্বাভাবিক, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। বাংলাদেশে আমি ব্যাচেলার করার পরপরই আল্লাহর রহমতে আমি কাজে ঢুকে গিয়েছিলাম, মাস্টার্স আগ পর্যন্ত, মানে এক মাস আগে পর্যন্ত আমি কাজ করেছি। যেদিন এক মাস না, সাত দিন আগ পর্যন্ত, যেদিনই আমার অফার লেটার চলে আসছে বেসিক্যালি সেদিন থেকে আমি রিজাইন দেওয়ার, মানে এক্সিট প্রসেসিংটা শুরু করে ফেলেছিলাম কোম্পানি থেকে। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, এখানে আমাদের আজকে ভিডিও শেষ করছি, আশা করছি আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি আল্লাহর মতে ভালো থাকার জন্য। সো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখছেন, তারা জানেনি তো কি করতে হবে, জাস্ট লাল বাটনটা প্রেস করতে হবে এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে হবে, এবং করতে করতে কথা বাড়তেই থাকবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো আরেকটি ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কাছে যে বলে আসবেন আমাকে মারছে, আল্লাহ হাফেজ।